অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরে বাংলাদেশ সহ বিশ্বের 45টি দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে খাদ্যপণ্যের দাম অনেক বেশি। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় 2023 সালেই 45টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। মনে হলো যে আমরা, এবং এটাও বলেছেন, আমরা সিঙ্গাপুরের কাছাকাছি, আমরা থাইল্যান্ড, মালয়েশিয়াকে আমরা চালাই দিয়ে গেছি। আমাদের অর্থনীতি বিশাল শক্তিশালী, $46 বিলিয়ন আমাদের রিজার্ভ রয়েছে। এখন তো শুনি যে $26 বিলিয়নও নাই প্রকৃতদের তথ্য। ভিতরকার অবস্থা যে ভয়ঙ্কর, সেটা তো আরো বলবার আর কোনো অবকাশ নাই। এখন আপনি শান্তি দিয়ে মাছ কিভাবে ডাকবেন আপনি বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ আজিজুর রহমান, আপনাদের সবাইকে বিবিএন টিভিতে স্বাগত জানাই। দর্শক, আগামী বছর 2023 সালে বাংলাদেশ সহকারে বিশ্বের 45টা দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। খাদ্য অভাবে এসব দেশের মানুষ মারা যেতে পারে, এই বিষয়ে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে দর্শক, বাংলাদেশের একটি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান সিপিডি, তারা বলেছেন বাংলাদেশের মানুষকে এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে গেলে এই দেশের মানুষকে এখনই জীবনযাত্রার যে ব্যয় সেটি কমিয়ে ফেলতে হবে এবং উৎপাদনমুখী হতে হবে। তো দর্শক, এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরে বাংলাদেশ সহ বিশ্বের 45টি দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, তাই অপ্রয়োজনীয় খরচ কমানো ও উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিপিডি জানায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে খাদ্যপণ্যের দাম অনেক বেশি। সংস্থাটি বলছে ডলার ঘাটতি, মূল্যস্ফীতি সহ বর্তমানে 7টি সংকটে আছে বাংলাদেশ। পাকিস্তানে আধা কেজি পাউরুটির দাম 45 টাকা, ভারত ও নেপালে 48 টাকা, এমনকি শ্রীলঙ্কাতেও একই পরিমাণ পাউরুটির দাম 50 টাকা, অথচ বাংলাদেশে এর জন্য খরচ করতে হচ্ছে 62 টাকা। এক কেজি গরুর মাংস কিনতে দেশে গুনতে হয় 684 টাকা, যা দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সর্বোচ্চ। খাদ্যপণ্য ছাড়াও স্বাস্থ্য, জ্বালানি, ইন্টারনেট ব্যবস্থা সহ সব খাতেই দেখা দিয়েছে মূল্যস্ফীতির প্রভাব। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে দেশে বর্তমানে 4 জনের একটি পরিবারে মাসে 19টি খাদ্যপণ্যের জন্য ব্যয় হয় 22,421 টাকা। এ অবস্থায় দরিদ্র ও অতিদরিদ্র মানুষের নগদ অর্থ সহায়তা দিতে হবে। পাশাপাশি আমদানিকৃত পণ্যে শুল্ক কমানোর পাশাপাশি বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ সিপিডির। দেশে যে সমস্ত পণ্য উৎপাদিত হচ্ছে সেই সমস্ত পণ্যেও কিন্তু ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে মূল্যের ক্ষেত্রে, এবং এই ঊর্ধ্বগতির ফলে যে একটা বোঝা সৃষ্টি হয়েছে মানুষের উপরে। বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় 2023 সালেই 45টি দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, এর মধ্যে রয়েছে বাংলাদেশও। তাই সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য সরকারকে মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। সংকটকে মোকাবেলা করার জন্য যাদেরকে পদক্ষেপ নিতে হবে তাদের প্রত্যেককেই মিলে একটা কমিটি থাকা দরকার, যাতে কিনা তারা একটা কনসিস্টেন্সি বজায় রেখে নীতিমালা করতে পারেন। ডলার ডিপ্লিট করছে, রিজার্ভ কমে যাচ্ছে, সরকারকে এখনই প্রাধিকার ঠিক করতে হচ্ছে এই ডলারগুলো কোথায় ব্যয় করবেন, সরকারি প্রকল্পের জন্য নাকি জ্বালানি আমদানির জন্য নাকি ইম্পোর্ট পেমেন্ট দেওয়ার জন্য, এই সব কিছুর একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছে। সিপিডি বলছে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উত্তোলন ও অনুসন্ধান বাড়াতে হবে। দেশে হাতির ডিলে শতকোটি টাকা খরচ করে আত্মসবাজি করেন আপনি, বিদ্যুৎ উৎপাদনের কথা বলে আপনি বাংলাদেশে এই যে কি রোবট সোভে একে এনে দেশে 1200 কোটি টাকা খরচ করেননি, আপনি মানব পতাকা বানাননি 100 কোটি টাকা খরচ করে বাংলাদেশে, আপনি শত কোটি টাকা খরচ করে তারপরে একটা বিশেষ মানে বর্ষ পালন আপনি করেননি বাংলাদেশে, আপনি বিদেশ থেকে শিল্পী নিয়ে এনে আপনি কত শতকোটি টাকা খরচ করেন আপনি জানেন না, পদ্মা ব্রিজ একটা অবকাঠামো সেটা উদ্বোধনের জন্য গোটা রাষ্ট্রের টাকা কত কোটি টাকা আপনি খরচ করেছেন, কত মানুষ জড়ো করেছেন আপনি জানেন না, এগুলো হলো কি, এগুলো আমাদের পাপ। আপনি আমাদেরকে বিলাসিতা বর্জন করতে বললেন, করলাম, ঠিক আছে, তাহলে আপনি এতদিন কেন আপনি GDP মাথা পিছু আয় রিজার্ভ এমনভাবে আপনি বলতে 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 মুখে ফেনা তুলে ফেললেন, মনে হলো যে আমরা, এবং এটাও বলেছেন, আমরা সিঙ্গাপুরের কাছাকাছি, আমরা থাইল্যান্ড, মালয়েশিয়াকে আমরা ছাড়াই চলে গেছি, আমাদের অর্থনীতি বিশাল শক্তিশালী, $46 বিলিয়ন আমাদের রিজার্ভ রয়েছে, এখন তো শুনি যে $26 বিলিয়নও নাই প্রকৃতদের তথ্য, এবং সেটা ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করছে। আপনি ডলার অভাবে আপনি কিনতে পারছেন না, তেল কিনতে পারছেন না, আপনি প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না, এই খবর তো আমরা প্রধানমন্ত্রী যে বলেছেন এমনি তো বলেন নাই, আমার চাইতে আপনার চাইতে 100 গুণ খবর তো ওনার কাছে আছে নিশ্চয়ই। ভিতরকার অবস্থাতে ভয়ঙ্কর,
সেটা তো আরো বলবার আর কোনো অবকাশ নাই। এখন আপনি শান্তি দিয়ে মাছ কিভাবে ডাকবেন আপনি বলেন? আপনি আপনি আরো আতঙ্কিত হবেন যে এই যে বিধবা ভাতা, আমাদের সামাজিক সুরক্ষা যে প্রোগ্রাম গুলো, বয়স্ক ভাতা, সেই ভাতাগুলো কর্মসূচি বন্ধ করে দিয়েছে। অথচ আমি যে বললাম এমপি সাহেব বিষয়টা ক্লারিফাই করতে পারলে সব থেকে ভালো হইতো যে কি কারণে 176 জনের লাট বহর নিয়ে আমাদেরকে এই সময় বিদেশ যেতে হবে এই করোনার পরে এই দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে, কার টাকা খরচ করে, কিসের টাকা খরচ করে, কি কারণে আপনি খবর নেন? তো তাই না, আপনার বিদেশি বড় বড় এয়ারলাইন্স গুলো, কাতার এয়ারলাইন্স, এমিরেট এয়ারলাইন্স, আপনি ভিভিআই ক্লাসে আপনার সিটের কর সংকট, আপনি দেখেন ইউরোপ আমেরিকা যাত্রার কি হিরিক লাগে গেছে দেশের মধ্যে, আপনি যদি খবর নেন আপনি জানবেন, আমরা জানি এগুলো, আমাদেরকে খবর রাখতে হয়। আপনি কত গল্প আমাদের করেছেন বলেন, একদিকে আপনি বলছেন দুর্ভিক্ষের আশঙ্কা, একদিকে খাদ্য মানুষ কিনতে পারছে না, মানুষ সংকটে রয়েছে, মানুষের সঞ্চয় ভাঙছে, মানুষ সম্পদ বিক্রি করছে, আর একদিকে বিলাসবহুল বিদেশ যাত্রা বেড়ে গেল, কারা এরা, কোথেকে আসলো, কি কারণে হলো, এই বিষয়গুলো দেখবার কি কেউ নাই? নিশ্চয়ই তো এদেশেরই মানুষ, এরা কারা? নিশ্চয়ই সরকারি দলের সুবিধাভোগী যারা, সরকারি প্রশাসনের লোক যারা, সরকারি এমপি মন্ত্রী সাহেব যারা, তারা, তাছাড়া কারা, কাদের হাতে আঙুল ফুলে কলা গাছ কারা হয়েছে আপনি বলেন? আপনি এদেশে হাতির জিলে শত কোটি টাকা খরচ করে আত্মসবাজি করেন, আপনি বিদ্যুৎ উৎপাদনের কথা বলে, আপনি বাংলাদেশে এই যে কি রোবট সোভে একে এনে এদেশে 1200 কোটি টাকা খরচ করেননি, আপনি মানব পতাকা বানাননি 100 কোটি টাকা খরচ করে বাংলাদেশে, আপনি শত শত কোটি টাকা খরচ করে তারপরে একটা বিশেষ মানে বর্ষ পালন আপনি করেননি বাংলাদেশে, আপনি বিদেশ থেকে শিল্পী এনে এনে আপনি কত শত কোটি টাকা খরচ করেন আপনি জানেন না? পদ্মা ব্রিজ একটা অবকাঠামো, সেটা উদ্বোধনের জন্য গোটা রাষ্ট্রের টাকা কত কোটি টাকা আপনি খরচ করেছেন, কত মানুষ জড়ো করেছেন আপনি জানেন না? এগুলো হলো কি, এগুলো আমাদের পা, যে অমর্ত সেনের কথা বললাম না, জবাবদিহিতাহীন কোন সরকার, গণতন্ত্রহীন কোন সরকার, আইনের শাসন যাদের নেই, সংবাদপত্রের স্বাধীনতা যেখানে নেই, ন্যূনতম মানবাধিকার যেখানে নেই, সেখানে দুর্ভিক্ষ না, ভয়ঙ্কর বিশৃঙ্খলা তাদের নিয়তি এবং এটাই তাদের বাস্তবতা এবং যা হবার তাই হচ্ছে। তো দর্শক, এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেছেন তাদের প্রতি রইল আমার অশেষ অশেষ ধন্যবাদ এবং ভালোবাসা। তো দর্শক, এই প্রতিবেদন সম্পর্কে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই প্রতিবেদন ব্যাপারে আমি যা বলবো যে 2023 সালে যে দুর্ভিক্ষ আসবে সেটা তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছিলেন। এছাড়া দর্শক, আপনারা জানেন যে 10ই ডিসেম্বর থেকে বিএনপি যে সমাবেশ হবে ঢাকায়, সেই সমাবেশকে কেন্দ্র করে প্রায় 10 লক্ষ মানুষ ঢাকায় শহরে আসবে। অলরেডি খুলনায় যে সমাবেশ হয়েছে, এর আগে চট্টগ্রাম সমাবেশ হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে গণপরিবহন বন্ধ হয়ে যায়, এতে জনজীবন এমনিই আপনার নানান সমস্যায় জর্জরিত আমাদের বাংলাদেশ, তার মধ্যে এইসব আন্দোলনের সময় এই সমস্যাটা আরো বেশি তীব্র হয়, মানে পুরো বিশ্বে যতটা সমস্যা তার থেকে বেশি সমস্যা আমাদের দেশে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, পুরো বিশ্বে কিন্তু বিভিন্ন খাদ্য সংকট থেকে শুরু বিভিন্ন সমস্যা হয়, কিন্তু ভাই প্রতিটা দেশেই আমাদের দেশের মতো এরকম খাদ্য নিয়ে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কিন্তু পুরো পৃথিবীতে নাই। তারপর ধরেন এই যে আমলা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা সেক্টরে যে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, প্রতিটা দেশে কিন্তু এটা নাই। দুর্ভিক্ষ প্রতিটা দেশেই হবে, কিন্তু আমাদের দেশের মতো ব্যবসায়ী এই ধরনের সিন্ডিকেট প্রতিটা দেশে যেহেতু নাই, তাই ওই দেশের মানুষ আমাদের মতো এতটা মানে ভয়ঙ্কর বা খারাপ পরিস্থিতি পড়বে না যতটা আমাদের দেশের মানুষ আমরা পড়ি। কারণ আমাদের দেশের ব্যবসায়ী সমাজটা এখন একটা সিন্ডিকেটের উপর আমরা নির্ভরশীল, তারা যখন ইচ্ছা তখন তারা দাম বাড়ায় আর তাদের উপরে সরকার প্রশাসন সবাই আসলে জিম্মি। তো যাই হোক দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তবে আমরা নতুন যে ভিডিওগুলি দেবো তা জানতে পারবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।